ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্টার মুভি রিভিউর আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডে আমরা ঈদের একটি সিনেমা নিয়ে কথা বলতে চাই, যেই সিনেমাটি নিয়ে কথা বলবো তার নাম পরাণ। তো চলুন আলোচনা হোক পরাণ নিয়ে। রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমায় প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহানকে। এবং প্রথমবারের মতো তিনজন একত্রে কাজ করছেন। সিনেমাটির গল্পের দিকে যদি একটু আসি, একটি মফস্বল এলাকার ত্রিভুজ প্রেম কাহিনী নিয়ে গল্প গড়ে উঠেছে বলা যায়। এখানে আমরা দেখতে পারি অনন্যাকে, যে চরিত্রে অভিনয় করেছেন মিম, এবং তাকে দেখা যায় তিনি কলেজে যান এবং তিনি পড়াশোনায় খুব একটা ভালো না। এলাকার বখাটে ছেলে রোমান তাকে বেশ বিরক্ত করে এবং রোমানকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করেন তার পড়াশোনা একটু ভালো করার। রোমানের সাথে তিনি প্রেমের ছলনা করে, এক অর্থে বলা যায় তিনি একটু শেল্টার নেওয়ার চেষ্টা করেন এবং তিনি একটু চেষ্টা করেন তিনি যেন নিরাপদে থাকতে পারেন। এবং রোমান সব জায়গায় যিনি গুন্ডামি করে বেড়ান তিনি বলেন যে অনন্যা যেন পরীক্ষায় পাশ করে এবং যারা ভালো ছাত্র তারা তাকে নোট দেয়, যেটা হয়ে থাকে আর কি মফস্বলে। ঠিক তখনই গল্পে এন্ট্রি হয় ইয়াশ রোহানের এবং তাকে মিম সত্যি সত্যি ভালোবেসে ফেলে। তো মিম আসলে কাকে ভালোবাসবে এবং কিভাবে এই প্রেমের পরিণতি হবে, এই পরিণতি আসলে কোথায় নিয়ে যাবে তিনজনকে এবং নিজেদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে, সেটা ভালো প্রভাব না খারাপ প্রভাব, সব কিছু নিয়েই এগিয়ে চলেছে পরাণ সিনেমার গল্প। পরাণ সিনেমার যদি সর্বপ্রথমে পজিটিভ দিকের কথা বলতে নেই, আমাকে অবশ্যই বলতে হবে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যারা অভিনয় করেছে তাদের অভিনয়ের কথা। বিশেষ করে আলাদা করে বলতে চাই আমি শরীফুল রাজের কথা। আমার কাছে মনে হয় এই সিনেমার পরে কমার্শিয়াল সিনেমার যারা ডিরেক্টর আছেন তাকে নিয়ে নতুন করে ভাববেন। তার চলনে বলনে হাঁটা চলায় এবং তিনি যেভাবে আসলে পুরো ক্যারেক্টারটিকে গ্র্যাপ করেছেন তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি আসলে শরীফুল রাজ নন, তিনি একজন পাড়ার বখাটে মাস্তান, তিনি একদম রোমান। তাকে যেখানে একদম যেভাবে তাকে পোট্রে করতে বলা হয়েছিল আমার কাছে মনে হয় তিনি একদম পুরো ব্রিফটা ঠিক মতো নিয়েছেন এবং তিনি যে ধরনের পোশাক পরেছেন, তিনি যেভাবে কথাবার্তা বলেছেন, তিনি তার হেয়ার কাট যেভাবে দিয়েছেন, সমস্ত কিছু মিলে তাকে একদম পাড়ার বখাটে সন্তোষী মনে হচ্ছিল। বিদ্যা সিনহা মিম খুবই ভালো করেছেন এবং আমার কাছে মনে হয় যে তার চরিত্রটি যেভাবে তিনি পোট্রে করেছেন সিনেমা দেখার শেষে আপনি তাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করবেন এবং সেটা কিন্তু তার জন্য এক অর্থে পজিটিভ, কারণ তার চরিত্রটাই আসলে এরকম। ইয়াশ রোহানকে আবার দেখতে পাচ্ছি সপ্তমচালের পর এবং তাকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে তিনি খুব সুন্দর করে সেটাকে উপস্থাপন করেছেন। আলাদা করে বলতে চাই সিনেমার ছোট ছোট চরিত্রে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে খুবই চমৎকারভাবে তাদের চরিত্র ফুটিয়ে তুলেছেন। রাশেদ মামুন অপুর কথা বলতে চাই, রোজি সিদ্দিকির কথা বলতে চাই, তিনি অনেকদিন পর সিনেমাতে এরকম একটা পারফরমেন্স দেখলাম এবং সিনেমাতে কিন্তু তার রিয়েল লাইফের যে হাজব্যান্ড অর্থাৎ শহীদুজ্জামান সেলিম তিনিও কিন্তু আছেন এবং তিনিও চমৎকার পারফরমেন্স করেছেন। এছাড়াও ইয়াশ রোহানের রিয়েল লাইফের যিনি মা রয়েছেন অর্থাৎ শিল্পী শঙ্কর অপু তিনিও খুবই চমৎকার পারফরমেন্স দিয়েছেন এবং এদের কথা আলাদা করে বলতেই হয়। তবে খুব ছোট্ট একটা সিগনিফিক্যান্ট রোলে যিনি সবাইকে মাত করে দিয়েছেন তার কথা না বলেই না আলাদা করে, তিনি হচ্ছেন নাসিরুদ্দিন খান। এবং তিনি যেভাবে হেসেছেন, তিনি যেভাবে মিমের সাথে তার একটা কনভারসেশন, সেটা আপনি যতবার দেখবেন সিনেমা হলে আমার কাছে মনে হয় যে আপনি তালি দিতে বাধ্য থাকবেন এবং সেটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। এবং আমার কাছে মনে হয় যে এটা তো সিনেমাটা শুটিং অনেক আগে হয়েছিল, করোনার জন্য রিলিজ পায়নি, তবে যদি আগে রিলিজ পেত হয়তো সেই ক্ষেত্রে তিনি আরও অনেক বেশি বাহবা পেতেন সেটা মহানগরের আগেই। তবে যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। সিনেমাটা দেখার পর আমি আশা করি তিনি আরও বেশি বাহবা পাবেন। একটি কমার্শিয়াল সিনেমায় যেই জায়গাটা সবচেয়ে ভালো থাকতেই হয় উপমহাদেশে সেটা হচ্ছে গান এবং সেই ক্ষেত্রে পরাণ অনেক এগিয়ে থাকবে। পরাণের গান ইতিমধ্যে কিন্তু হিট এবং সেটা রোমান্টিক গান চল নিরালায় হোক অথবা টাইটেল সং জলারে পরাণ হোক, সেটা সবগুলোই কিন্তু দর্শকদের মুখে মুখে ফিরছে এবং এর জন্য ক্রেডিট অবশ্যই দিতে হয় নাভেদ পারভেজকে যিনি সঙ্গীত আয়োজন করেছেন এবং লিরিক্স রাইটার যিনি তাহসান শুভ, তারা প্রত্যেকে খুবই চমৎকার কাজ করেছে। এছাড়াও গায়ক গায়িকা যারা আছেন, এ পি শুভ বলি, যারা অয়ন চাকলাদার আছেন, প্রত্যেকেই খুবই চমৎকার গান গেয়েছেন। এবং এছাড়াও বলতে চাই মিছিল সাহার চিত্রগ্রহণের কথা, চমৎকার কাজ করেছেন। কালার গ্রেডিংয়ে সীমিত রায় অন্তরের কথা বলতেই হয় আলাদা করে, তিনি বরাবরই রাফির সাথে কাজ করছেন এবং নিয়মিতভাবে তারা দুজন অন্তত টেকনিক্যাল দিকটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করছেন। তো শক্তিশালী দিকের কথা বলতে গেলে সব কিছু মিলে এগুলোই ছিল পরাণ সিনেমার প্লাস পয়েন্ট। মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। পরাণ সিনেমার নেগেটিভ দিকের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে ইয়াশ রোহানের সাথে বিদ্যা সিনহা মিম অর্থাৎ অনন্যা যে চরিত্রে তিনি অভিনয় করছেন তাদের প্রেমের যে বিল্ড আপটা সেখানে আমার মনে হয় আরেকটু বেশি সময় নেওয়া উচিত ছিল এবং সেখানে সময়টা অনেক বেশি কম হয়ে গিয়েছে, যেটা হয়তো দর্শকের একটু হলেও খটকা লাগবে, যদিও তারা তাদের অভিনয় দিয়ে কোনো মতে পুষিয়ে দিয়েছেন। এছাড়াও সিনেমার ফিনিশিংয়ে, আমি অবশ্যই স্পয়লার দিচ্ছি না, ফিনিশিংয়ে মিমের সাথে রাশেদ মামুন অপুর একটা কথোপকথনের দৃশ্য আছে
এবং সেখানে তাদের কথোপকথনের পর একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা কিন্তু অনেকটা খামতির একটা জায়গা, যেটা এত দ্রুত হয়ে গেল সেটা আসলে কাহিনীতে আমার কাছে মনে হয় যে একটা দুর্বলতা প্রকাশ পায়। সেটা যদি আরেকটু সুন্দরভাবে ডেভেলপ করা যেত তাহলে আমার কাছে মনে হয় সিনেমা যে পরিণতি দেখানো হয়েছে সেটা অনেক বেশি জাস্টিফাই হতো। এই দুটো জায়গা বাদ দিলে আমি খুব একটা দুর্বলতা জায়গা পাইনি, সিনেমাটা যথেষ্ট উপভোগ্য এবং আমার কাছে মনে হয় আপনি এই ঈদে এই ধরনের সিনেমায় আপনার পরিবার নিয়ে দেখতে যাবেন। ধীরে ধীরে তোর স্বপ্নে, তোমার জীবনে একটাই স্টুডেন্ট অনন্য। এবার ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, দিনদাডে, পরাণ এবং সাইকো। দিনদাডে এর কথা আলাদা করে বলতে চাই, এই সিনেমার মাধ্যমে 8 বছর পর আবারও বড় পর্দায় ব্যাক করছেন অনন্ত জলিন এবং বর্ষা জুটি। 2014 সালে তাদেরকে লাস্টবারের মতো দেখা গিয়েছিল। এই সিনেমা কিন্তু একটি যৌথ প্রযোজনা সিনেমা এবং সেখানে ইরান থেকে শুরু করে টার্কির মতো দেশ রয়েছে, বাংলাদেশও রয়েছে, এবং এটা কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ অবশ্যই বলা যায়। অনন্ত জলিন সবসময় বিগ বাজেট সিনেমা নির্মাণ করেন এবং বিগ বাজেটের সিনেমা নির্মাণ কিন্তু দর্শকে হলে আসার জন্য অনেক বড় একটা নিয়ামক হিসেবে কাজ করে এবং আশা করছি দর্শক সেটা হলে গিয়ে দেখবেন, ভালো মন্দ অবশ্যই জানাবেন। পরাণে যদি আসি, পরাণের মাধ্যমে অনেকদিন পর ওটিটি থেকে আবারও বড় পর্দায় ব্যাক করছেন পরিচালক রায়হান রাফি এবং অনেকদিন পর বিদ্যা সিনহা মিমের একটি সিনেমা, প্রথমবারের মতো সৈফুল রাজের সাথে তিনি জুটি বেঁধেছেন, ইয়াশ রোহানের সাথে তিনি জুটি বেঁধেছেন এবং সেই জুটিগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ, এই সমস্ত কিছু বলার দায়িত্ব কিন্তু আপনারই। এছাড়াও সাইকোর কথা বলতে চাই, অনন্যমন যেটা পরিচালনা করেছেন এবং যেই সিনেমায় প্রথমবারের মতো রোশন এবং পূজা জুটি বেঁধেছেন, এই সমস্ত সিনেমাগুলো দেখে আপনি যদি ভালো মন্দ জানান সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের জন্য সহজ হবে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সহজ হবে সিনেমাটাকে নিয়ে আরও বেশি এগিয়ে যাওয়া এবং ভবিষ্যতে সেই ভুলগুলো রিপিট না করে আপনাকে আরও একটি বেটার সিনেমা উপহার দেওয়া। সো দায়িত্ব কিন্তু আপনার উপরেই বেশি বর্তায়। তো এই ছিল পরাণ নিয়ে আমার মন্তব্য, আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন যদি সিনেমাটি দেখে থাকেন, এবং আপনার মন্তব্যের জন্য আপনাকে আসতে হবে ডেলিস্টারের ফেসবুক পেজে এবং ডেলিস্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনি আমাকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আলোচনা শুনতে আগ্রহী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সিনেমার সাথেই থাকুন। নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়।